আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে সিবিডিসি মাইনিং অ্যাপ্লিকেশনটি শেয়ার করেছিলাম, যারা যারা কষ্ট করে এখানে কাজ করেছেন তাদের জন্য আজকের এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওটিতে যে আপডেটগুলো দিব এই আপডেটগুলো যদি মিস করেন তাহলে আপনাদের এখানে যে টোকেনগুলো আর্নিং জেনারেট করেছেন এই টোকেনগুলো কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হবে। তাই অবশ্যই মাস্ট বি ভিডিওটি এ টু জেড দেখবেন, এবং কি সাথে সাথে আমি কেওয়াইসির যে প্রসেসগুলো রয়েছে ওই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ট্রাই করবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিও শুরুতে ছোট্ট একটু থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটি রয়েছে অফারটির লিঙ্ক পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মোর বাটন রয়েছে, এই মোর বাটনে ক্লিক করবেন। মোর বাটনে ক্লিক করার পর একদিন আপনার নিচে থেকে মোর বাটনে ক্লিক করলে আপনাদের মাঝে ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। একটু নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক, এখানে জাস্ট আপনারা একটি টাচ করে দেবেন। টাচ করার পর সরাসরি আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে পোস্টটিতে নিয়ে আসা হবে। পোস্টটিতে আসার পর যারা নতুন রয়েছেন এখানে নিচে জয়েন অপশান দেখতে পাবেন, এই জয়েন অপশানের উপর ক্লিক করে মাস্ট বি প্রত্যেককে এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে হবে। কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপনাদেরকে এখানেই প্রোভাইড করা হবে, এবং কি নিত্য নতুন যে অফারগুলো দিচ্ছি আপনাদেরকে অবশ্যই মাস্ট বি প্রত্যেকটি অফারে জয়েন করার জন্য ট্রাই করবেন। তো দেন আপনারা যে কাজটিও করবেন তা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার পর সরাসরি আপনাদের যে ফাইল ম্যানেজারটি রয়েছে ওই ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। তো সরাসরি এখান থেকে মাই পাইলে চলে আসবেন, মাই পাইলে আসার পর এখানে যে ডাউনলোড বাটনটি রয়েছে ডাউনলোড বাটনে একটি ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাবেন, অথবা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন পাইলে ক্লিক করলেও আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট যে কাজটু করবেন টাচ করবেন, টাচ করে এখান থেকে আপনারা কী করবেন এই যে ইনস্টল বাটনটি রয়েছে ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আপডেট অ্যাপ্লিকেশনটি আপনার মাস্ট বি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট আপনাদের অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করে যে মেল দিয়ে আপনারা এখানে জয়েন করেছেন ওই মেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর সেম এই যে পেজটি রয়েছে এই পেজটি ওপেন হবে। তো আমরা সরাসরি ফার্স্ট টাইম তাদের যে টুইটার পেজটি রয়েছে ওই টুইটার পেজে চলে যাব। টুইটার পেজটিতে আসার পর এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে আপনারা তাদের যে টুইটারের লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কটি আপনারা সরাসরি তাদের অ্যাপ্লিকেশনেও পেয়ে যাবেন, এবং কি এখান থেকে যদি আপনারা সিবিডিসি নেটওয়ার্ক লিখেও সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশন সরি এই যে পেজটি রয়েছে এই পেজটি পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট একটু যদি নিচে আসেন তাহলে রিসেন্টলি তারা কিন্তু আপডেট এখানে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে একটি আপডেট দিয়েছে, এবং কি এখান থেকে আমরা যদি একটু নিচে আসি 4 ঘন্টা আগে আরেকটি আপডেট দিয়েছে, এবং কি এখান থেকে যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে 5 ঘন্টা আগে আরও একটি কিন্তু এখান থেকে আপডেট দিয়েছে, এবং কি 7 ঘন্টা আগে আরও একটি এখান থেকে আপডেট দিয়েছে। তো এই যে আপডেটটি রয়েছে আপডেটটি কী বলতেছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন আপনাদেরকে বলতেছে 27 থেকে 31 মের ভিতরে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে টোকেনগুলো রয়েছে ওই টোকেনগুলোকে লক আপ করতে হবে, যদি লক আপ না করেন তাহলে আপনাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। সম্পূর্ণ বিষয়ে কিন্তু তারা এখানে ক্লিয়ারলি একটি ধারণা দিয়ে দিয়েছে, এবং কি যেটুকু আপনারা লক আপ করবেন আপনার যে ব্যালেন্সটি রয়েছে ওই ব্যালেন্সের এখানে 10% আপনাদেরকে আনলক করে দেওয়া হবে শুরুতেই। দেন আপনারা এই যে 10% আনলক রয়েছে ওই 10% আপনারা কী করতে পারবেন সেল আউট করতে পারবেন, যেভাবে আমাদেরকে কোর আনলক করেছে সেমভাবে এখানে এটিও আনলক করতেছে, কোর আনলক করেছে 25%, এখানে 10% আনলক করেছে আর কি। তো যার যে রকম এখানে অ্যালগোরিদমের সিস্টেম আর কি। তো এখানে আমরা যে কাজটুকু করব তা হচ্ছে অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে, এবং কি 31 মের পর তাদের যে কেওয়াইসিটি রয়েছে ওই কেওয়াইসিটি চালু হবে, কেওয়াইসিটি চালু হওয়ার পর আমরা কেওয়াইসিটি এখান থেকে আপনার কমপ্লিট করব, তারপর পরেই কিন্তু আমরা এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো উইথড্র করতে পারবো। তো বিস্তারিত এখানে তারা আপডেটগুলো দিয়ে যাচ্ছে, আপনারা জাস্ট যদি তাদের যে টুইটার পেজটি রয়েছে টুইটার পেজটি ফলো করেন তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন। তখন আমরা সরাসরি অ্যাপসে চলে যাবো, অ্যাপসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে টোকেনগুলো রয়েছে ওই টোকেনগুলো লক আপ করবো। তো আপনারা এখান থেকে টোকেনগুলো লক আপ করবেন, লক আপ করার জন্য যে কাজটুকু করবেন তা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সোসাইটি নামে একটি অপশান রয়েছে, এই যে সোসাইটি অপশানটি রয়েছে এই সোসাইটি অপশান। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি তা হচ্ছে তাদের যে মাইনিংটি রয়েছে এই মাইনিংটি ফুললি কিন্তু এন্ড হয়ে গেছে, আপনারা এখানে নতুন কেউ এখানে জয়েন করতে পারবেন না, যতটুকু এখান থেকে কালেক্ট করেছেন ততটুকুই আপনার আর্নিং। তো আপনারা এখানে সোসাইটিতে চলে আসবেন, সোসাইটিতে আসার পর একটু ওয়েট করবেন, এখানে লোডিং নিতে একটু সময় নেবে। তারপরে এখান থেকে একটু নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করার পর এখানে বোট ওয়ান লেখা দেখতে পাবেন, বোট ওয়ান লেখা রয়েছে। তো আপনারা একটু নিচে স্ক্রোল করে এখানে 4 নম্বর সিরিয়ালে যেটি রয়েছে সিবিডিসি নেটওয়ার্ক ওয়ার্ল্ড উইড এটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট আপনারা বোর্ড দিয়ে লক আপটি কমপ্লিট করে নেবেন। যদি এখানে আমার মতো কারো যদি এখানে লক আপটি অ্যানাবল না থাকে তাহলে উপরে যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন
আপনার রয়েছে সিবিডিসি নেটওয়ার্ক ইংলিশ, এমনকি এখান থেকে চাইনিজ রয়েছে, এমনকি সিবিডিসি নেটওয়ার্ক বাংলা যেটি আমাদের বাংলাদেশের গ্রুপ আর কি। তো এটিতেও আপনারা লক আপ করতে পারবেন, যেগুলো এরকম লক আপ অ্যানাবল থাকবে ওগুলোতে আপনারা লক আপ করতে পারবেন। তো এখানে আমি তিনটি আপনার বোটে জয়েন করে নিয়েছি, যার কারণে এখানে আমার এগুলো অ্যানাবল নাই। যাদের এখানে কোনোটিতেই জয়েন করে নাই তাদের এখানে বোট অপশানটি দেখতে পাবেন। তো কাজটুকু কীভাবে করবেন সে বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি। এখানে আমি সরাসরি আমাদের এই যে সিবিডিসি নেটওয়ার্ক বাংলা এটিতেই জয়েন করব। তো এর জন্য আমরা এখান থেকে লক অপশানে ক্লিক করব। জাস্ট লক অপশানে ক্লিক করবেন। লক অপশানে ক্লিক করার পর এখানে যে অল বাটনটি রয়েছে এই অল বাটনে একটি ক্লিক করে দেবেন। তো আমরা অল বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের টোটাল অ্যামাউন্টটি বসে যাচ্ছে। নিচে থেকে এই যে অ্যাস্টেক লক অ্যাস্টার্ট লক এখানে আমরা একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক সাকসেসফুল, আমাদের লকটা কিন্তু সাকসেসফুল এরকম একটি নোটিফিকেশান এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি এখন ওয়ালেটটি চেক করি তাহলে এখানে আমাদের যে টোকেনগুলো রয়েছে এই কয়েনগুলো আমাদের এখানে কিন্তু লক হয়ে গেছে। আপনার 655.77টি টোকেন আমার ছিল, সবটাই কিন্তু এখানে লক হয়ে গেছে। দেন এটি KYC আপডেট আসার আগে আগেই কিন্তু আমাকে 10% আনলক করে দেবে। যেটুকু আনলক করবে ওইটুকু আমরা এখান থেকে উইথড্র দিয়ে সেল আউট করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এখন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হচ্ছে এখান থেকে আমাদের যেই আপনার KYCটি রয়েছে ওই KYCটি, তো KYCটি কীভাবে করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পেজটি এখানে যদি রিলোড দেন তাহলে আপনাদের টোকেনগুলো কেটে নেওয়া হবে। সম্পূর্ণ টোকেনগুলো কিন্তু এখানে কী হয়েছে লক আপ হয়ে গেছে। যদি এই কাজটুকু 31 তারিখের আগে না করেন তাহলে আপনাদের এই যে টোকেনগুলো রয়েছে এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো সম্পূর্ণটাই কিন্তু কী হবে ব্যানিশ হয়ে যাবে। তাই অবশ্যই মাস্ট বি আপনারা গ্রুপের সহকারে এই কাজটুকু করবেন, যারা যারা কষ্ট করে এখানে জয়েন করে কাজ করেছেন। তো এখন KYCর বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের KYC অপশানটি কিন্তু অ্যানাবল রয়েছে। তো আমরা KYC অপশানে একটি ক্লিক করব। KYC অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কী কী অপশান রয়েছে। এখানে আমরা জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করে আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করব, একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর বাংলাদেশটি অ্যাভেলেবল রয়েছে, জাস্ট বাংলাদেশটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। দেন এখান থেকে যে নাম্বার যে সিমের আপনার নাম্বার এখানে ইউজ করেছেন ওই সিমের নামটি এখানে প্রোভাইড করবেন। ধরেন এখান থেকে আপনার আমরা রবি দিয়েছি, জাস্ট এখানে রবি লিখবেন। তো ROBI রবি এভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার পাস্ট নেমটি দিবেন। দেন এখানে লাস্ট নেমটি দিবেন। লাস্ট নেমটি দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে অ্যাসেস্টের অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ আপনি যেই অ্যাড্রেসে আপনার পেমেন্টটি রিসিভ করতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটি এখানে প্রোভাইড করবেন। দেন এখান থেকে কনফার্মেশন সাবমিশনে ক্লিক করে দেবেন। কনফার্মেশন সাবমিশনে ক্লিক করলে আপনাদের কিন্তু KYCটি সাবমিশনে চলে যাবে। দেন আপনার যে আইডি কার্ডটি রয়েছে ওই আইডি কার্ডের ফ্রন্ট পেজ অথবা ব্যাক পেজ অথবা আপনার যে পেজটি রয়েছে ওই পেজটি ভেরিফাই এখানে চাইতে পারে। যখন এখানে 31 তারিখ কাউন্ট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ 31 তারিখের পরে কিন্তু এখানে এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তখন হয়তো এই যে গড়গুলো রয়েছে এই গড়গুলো চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জও হয় তাহলে এরকম হবে, আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং কি আপনাদের যে পেজটি রয়েছে ওই পেজটিকে ডান দিকে মুভ করাতে হবে, বাম দিকে মুভ করাতে হবে, উপরের দিকে মুভ করাতে হবে, নিচের দিকে মুভ করাতে হবে, এগুলো জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে KYCটি কমপ্লিট করে নেবেন। তাও যদি সময় পাই তাহলে আমি একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করব। আশা করি বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আপনারা এখানে KYCটি কমপ্লিট করবেন এবং কীভাবে আপনাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো সেভ দিয়ে আপনারা লক আপ করে নেবেন। আশা করি বিস্তারিত একটি ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।